স্নাতক মাধ্যমৰ যিটো পৰ্টেল পৰ্টেলটো কিন্তু চেঞ্জ হৈ গৈছে এতিয়া জি হকলে গ্ৰেজুয়েচনত এডমিশন লব ফার্স্ট সেমিস্টাৰৰ বাবে তেওঁলোকে কি কৰিব লাগিব নতুন কৈ এখন পৰ্টেলত ৰেজিষ্ট্ৰেচন কৰিব লাগিব আৰু হে পৰ্টেলৰ জৰিয়তে এডমিশন লব লাগিব আৰু পৰ্টেলটোৰ নাম হ'ল সামৰ্থ আৰু কেনে কৈ ৰেজিষ্ট্ৰেচন কৰিব কেনে কৈ এডমিশন লব সম্পূৰ্ণ প্ৰসেছ আজিৰ এইটো ভিডিঅত কিন্তু আলোচনা কৰিম ভিডিঅটো হবলৈ গৈ আছে ইম্পৰ্টেন্ট ভিডিঅটো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা আহিলৈকে চাই থাকিব আৰু এই চেনেল যদি প্ৰথম বৰ হৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আৰু ফেসবুক পেজটো যদি ফলো কৰা নাই ফেসবুক পেজটো ফলো কৰিব কেনে মই হেতা গুৰুত্বপূৰ্ণ তথা ইনফৰমেটিভ ভিডিঅবলে প্ৰতিদিনে লৈ আহো তেন্তে হওক জানিলো যে কেনে কৈ ৰেজিষ্ট্ৰেচন কৰিব বা এডমিশন লব এই পৰ্টেলৰ জৰিয়তে ওয়েলকাম টু মোবাইল স্ক্ৰীন ডিয়াৰ ভিউয়ার্স এডমিশন পৰ্টেল অপেন কৰিবলৈ হলে প্ৰথমত মোবাইল ফোন বা লেপটপ যিকোনোতে প্ৰথমত গুগল ব্ৰাউজাৰটো অপেন কৰিব যিকোনো এটা ব্ৰাউজাৰ অপেন কৰিব তাৰপিছত টাইপ কৰিব চাওক ইয়াতে লিখা আছে আসাম এডমিশন সামৰ্থ জাষ্ট এইখিনি লিখি চাৰ্চ কৰি দিব চাৰ্চ কৰাৰ লগে লগে চাওক ইয়াতে এডমিশ্যন পৰ্টেলটো আহি যাব নাইবা স্ক্ৰল ডাউন কৰি তলত আহিব যিটো অফিচিয়েল যিটো পৰ্টেল চাওক ইয়াতে আসাম এডমিশ্যন ডট সামৰ্থ ডট এ চি ডট ইন এইখিনি লিখিলে একেবাৰে ডাইৰেক্ট অপেন হ'ব অফিচিয়েল ৱেবছাইটটো চাওক যিটো এডমিশ্যন পৰ্টেল পৰ্টেলটো এনেকৈ অপেন হৈছে আৰু এই পৰ্টেলৰ লিংক মই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যন বক্সত দি ৰাখিম তাতে ক্লিক কৰি দিলে ডাইৰেক্ট ইয়াতে আহিব পাৰিব পৰ্টেলটো অপেন হোৱাৰ পিছত স্ক্ৰল ডাউন কৰি তলত আহিব ইয়াতে চাওক লিখা আছে নিউ ৰেজিষ্ট্ৰেচন প্ৰথমত ৰেজিষ্ট্ৰেচন কৰিব লাগিব নিউ ৰেজিষ্ট্ৰেচনত ক্লিক কৰিব এতিয়া স্ক্ৰল ডাউন কৰিলে ইয়াতে ইম্পৰ্টেণ্ট ইন্ট্ৰডাকশ্যনসমূহ দিয়া আছে এইসমূহ চাই ল'ব মই কৈ আছোঁ এইসমূহ আপোনালোকৰ পঢ়িব নালাগে চাওক ইয়াতে লিখা আছে ৰেজিষ্ট্ৰেচন ফৰ্ম এতিয়া ৰেজিষ্ট্ৰেচন ফৰ্মত কি কি আছে চাওক একেবাৰে সহজে ৰেজিষ্ট্ৰেচন কৰিবলৈ এপ্লিকেণ্টছ ফুল নেম ইয়াতে দিয়া আছে এজ পাৰ ক্লাছ টেন বা হায়াৰ ছেকেণ্ডেৰী মাৰ্কশ্বিট অৰ্থাৎ ক্লাছ টেনৰ আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী যিটো মাৰ্কশ্বিট আছে সেই অনুযায়ী নাম কেনেকুৱা আছে ছেম প্ৰচেছত নেমটো লিখিব লাগিব স্পেলিং যাতে ভুল নহয় তাৰপিছত এপ্লিকেণ্ট ডেট অফ বাৰ্থ দিব লাগিব ইয়াতে ডে আছে প্ৰথম ইয়াৰ পৰা ডে ছিলেক্ট কৰিব লাগিব কিমান ডেট হয় ইয়াতে আছে ছিলেক্ট কৰি দিব লাগিব ছাপ'জ মই ডেট অফ বাৰ্থ এণ্টাৰ কৰি আছোঁ ছাব্বিছ তাৰপিছত ছাপ'জ মান্থটো ইয়াতে কোনটো মান্থ হয় জন্মৰ যিটো মান্থ হয় ইয়াতে দিব তাৰপিছত চনটো ইয়াৰ পৰা ছিলেক্ট কৰি দিব লাগিব ইয়াতে পাই যাব চনসমূহ আছে চনসমূহ ছিলেক্ট কৰি দিব চাওক এইসমূহ ৰাইট চিন আহিছে এতিয়া ইয়াতে চাওক এপ্লিকেণ্টছ ইমেইল ইয়াতে কিন্তু ইমেইল আইডি সুন্দৰ এখন ইমেইল আইডি দিব লাগিব যিসকলে ইমেইল আইডি নাজানে তেওঁলোকে চাব মোবাইল ফোনৰে প্লে ষ্ট'ৰ পাব প্লে ষ্ট'ৰ নাইবা জিমেইল আছে তাতে ক্লিক কৰিলে আপুনি পাই যাব এপ্লিকেণ্টছ ইমেইল এড্ৰেছটো ইয়াতে বহুৱাই দিব তাৰপিছত ৰি এণ্টাৰ এপ্লিকেণ্ট ইমেইল এড্ৰেছ যিটো ইমেইল এড্ৰেছ দিব ইয়াতে ছেম সেই ইমেইল এড্ৰেছটো আকৌ ইয়াতে বহুৱাই দিব তাৰপিছত পাছৱৰ্ডটো ইয়াতে দিব লাগিব মিনিমাম 8 কেৰেক্টাৰ্ছ দিব লাগিব আৰু পাছৱৰ্ড ষ্ট্ৰং দিব লাগে ষ্ট্ৰং পাছৱৰ্ডৰ চাইজটো এনেকুৱা চাওক ডেম'টো দি আছোঁ এনেকুৱা ধৰণৰ ষ্ট্ৰং পাছৱৰ্ডটো ৰাখিব ইয়াতে মোবাইল নাম্বাৰো ৰাখিব পাৰে ৰি এণ্টাৰ পাছৱৰ্ড আকৌ যিটো পাছৱৰ্ড ৰাখিছে কনফাৰ্ম পাছৱৰ্ডত সেই পাছৱৰ্ডটো ৰাখিব তাৰপিছত 10 ডিজিট মোবাইল নাম্বাৰ বহুৱাই দিব ইয়াতে আকৌ ইয়াতে মোবাইল নাম্বাৰ বহুৱাই দিব এইখিনি দিয়াৰ পিছত ইয়াতে যিটো কেপচা আছে কেপচাটো বহুৱাই দিব এইটো বক্সত এতিয়া এইসমূহ মই ফিল কৰি ৰেজিষ্টাৰ অপশ্যন আছে ৰেজিষ্টাৰ অপশ্যনত ক্লিক কৰিম আপোনালোকে এইসমূহ ছেম প্ৰচেছত ফিল কৰিব তাৰপিছত ৰেজিষ্টাৰ অপশ্যনত ক্লিক কৰিব চাওক মই এইসমূহ ফিল কৰিলোঁ সম্পূৰ্ণকৈ মই ফিল কৰিলোঁ এতিয়া ৰেজিষ্টাৰ অপশ্যনত ক্লিক কৰি দিলোঁ আপোনালোকে ছেম প্ৰচেছত কৰিব ৰেজিষ্টাৰ অপশ্যনত ক্লিক কৰি দিব ক্লিক কৰি দিয়াৰ লগে লগে আপোনাৰ সন্মুখত চাওক এনেকৈ ইণ্টাৰফেচ অপেন হ'ব ভেৰিফাই একাউণ্ট প্লিজ ডু নট ৰিফ্ৰেছ দিছ পেজ ইয়াতে ৰিফ্ৰেছ কৰিব মানা কৰিছে ইয়াতে অ' টি পি বহুৱাই দিব লাগিব যিটো মেইলত গৈছে প্ৰথম যিটো চাওক ইয়াতে অ' টি পি ইয়াতে জিমেইল নাইবা মোবাইল ফোনতে মেইল গৈছে সেই মেইলত চাব অ' টি পি গৈছে অ' টি পিটো বহুৱাই দিব তাৰপিছত আকৌ ইয়াতে কেপচা আছে কেপচাটো বহুৱাই দিব এইখিনি দিয়াৰ পিছত ছাবমিট অ' টি পিত ক্লিক কৰিব তাৰপিছত চাওক এনেকৈ আহিছে একাউণ্ট ভেৰিফাইড ছাকচেছফুলি ইয়োৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ ইজ ইয়াতে যিটো ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ আছে ইয়াতে চাওক প্লিজ কিপ নোট ওৱান ইয়াৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ এণ্ড লগ ইন টু ষ্টাৰ্ট ইয়াৰ এপ্লিকেশ্যন প্ৰচেছ অৰ্থাৎ এইটো আপুনি ৰাখি দিব আৰু ইয়াৰ জৰিয়তে আপুনি ৰেজিষ্ট্ৰেশ্যন প্ৰচেছটো আপুনি কমপ্লিট কৰিব পাৰিব ইয়াতে কি কৰিব অলপ সময় প্ৰেছ কৰি ধৰি ৰাখিব
চক ইয়াতে কপি আহিব, কপিত ক্লিক করব, এইটুক কপি করে রাখি দিব। এতিয়া কি করব, লগ ইন করব। ইয়াতে চক থ্রি লাইন আছে, থ্রি লাইনত ক্লিক করব। ইয়াতে চক লগ ইন, লগ ইন অপশনত ক্লিক করব। লগ ইনত ক্লিক করে দিয়ার লগে লগে চক এনেকৈ আহিব, প্রসেসসমূহ চাই লব। তারপর চক ইয়াতে যেটু রেজিস্ট্রেশন নাম্বার পালে আপনি রেজিস্ট্রেশন নাম্বার বহাই দিব, যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তেনেহলে ইমেইল আইডিটু বহাই দিব। তারপর পাসওয়ার্ড যেটু রাখিছিলে পাসওয়ার্ডটু বহাই দিব। ক্যাপচাটু যেটু লিখা আছে ইয়াতে বহাই লগ ইন অপশনত ক্লিক করব। লগ ইন করার পিছত চক এনেকৈ রেজিস্ট্রেশন যেটু পোর্টেল ইয়াতে কিন্তু আহি গৈছে, ইয়াতে সকলো ডিটেইলস কিন্তু আপনি ফিল করব লাগিব। চক ইয়াতে ওয়েলকাম, ইয়াতে নেম আহিব, ইয়ার রেজিস্ট্রেশন নাম্বারটু ইয়াতে চাব পারিব, ইয়াতে ডিটেইলসটু আপনি চাই লব। এটি স্ক্রল ডাউন করব, স্টেপ ওয়ান ইয়াতে কমপ্লিট প্রোফাইল ইয়াতে চক, স্টেপ টু আর প্রিভিউ অ্যান্ড লগ প্রোফাইল, স্টেপ থ্রি আর অ্যাপ্লাই ইন কলেজ, এইসমূহ আছে। কমপ্লিট ইয়োর প্রোফাইল আছে, জাস্ট ইয়াতে ক্লিক করব। মই মোবাইল ফোনত করে আছো, আপনাদেরকে সাম প্রসেসত করব মোবাইল ফোনের জড়িয়ে নাইবা কম্পিউটার ল্যাপটপ সকলের জড়িয়ে করব। ইয়াতে প্রোফাইল ডিটেইলস আছে, প্রথমত পার্সোনাল ডিটেইলস দিব লাগিব। ইয়াতে অ্যাপ্লিকেন্ট জেন্ডার পাব, সিলেক্ট অপশনত ক্লিক করে মেল ফিমেল যি হয় সিলেক্ট করে দিব, ডেট অফ বার্থটু থাকিব আর ইয়াতে বয়স কিমান ইয়াতে কিন্তু চাব পারিব। সোশ্যাল ক্যাটেগরি ইয়ারপর সিলেক্ট করব, যেটু আপনার ক্যাটেগরি হয় ইয়াতে আপনি সিলেক্ট করে দিব। যদি জেনারেল হয় জেনারেল, ওবিসি এমওবিসি, শিডিউল কাস্ট ইডব্লিউএস, তারপর শিডিউল ট্রাইবস, শিডিউল ট্রাইবস এইসমূহ আছে আপনি সিলেক্ট করে দিব। ইয়ারপর আপনার কাস্টটু সিলেক্ট করে দিব। এতিয়া ইয়াতে অল্টারনেটিভ ইমেইল আইডি থাকলে দিব পারে, নিদিলে একো নহয়, এইসমূহ আপনি দিব পারে, দিলে ভাল, নিদিলে একো নহয়। ইয়াতে ব্লাড গ্রুপ আছে, দিব পারে ইয়ারপর চক, ইয়াতে ব্লাড গ্রুপ আছে, যদি দিয়ে তেনে ক্ষেত্রে দিব পারে, না থাকলে নাই, এইবার এড়িয়ে আহিব। আর যখন স্টামার্ক আছে এইসমূহ আপনি ফিল করব। চক ইয়াতে লিখা আছে ডু ইউ হ্যাভ ডোমিসাইল অফ আসাম, ইয়াতে আপনি ইয়েস করে দিব। আপনার যেটু ডোমিসাইল আপনি অসমের বাসিন্দা হয় নাকি ইয়াতে আপনি সিলেক্ট করে দিব লাগবে ইয়েস। তারপর আর ইউ এ সিটিজেন অফ ইন্ডিয়ান, আপনি ইয়াতে ইয়েস করে দিব লাগিব। রিলিজিয়ন, ইয়ারপর আপনার যেটু ধর্ম হয় ধর্মটু সিলেক্ট করে দিব। আইডি প্রুফ ইয়াতে সিলেক্ট করব, প্যান কার্ড, স্কুল আইডি কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, ড্রাইভিং লাইসেন্স, আধার ভ্যালিড, গভ আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, ইয়াতে যিকোনো এটা আপনি সিলেক্ট করে দিব। আপনার পছন্দ অনুযায়ী ইয়াতে সিলেক্ট করে দিব লাগিব। ইয়াতে স্টুডেন্টর দিব লাগিব, অর্থাৎ স্টুডেন্টর প্যান কার্ড থাকলে প্যান কার্ড, স্কুল আইডি কার্ড থাকলে এইটুই দিব লাগিব, পাসপোর্ট থাকলে ইয়াতে দিব। সো যেটু আছে, সাপোজ রেশন কার্ড আছে, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, যেটু রেশন কার্ড আছে রেশন কার্ডর যদি নাম থাকে তেনে ক্ষেত্রে ইয়াতে ক্লিক করব, অন্যথা যদি ব্যাংকর পাসবুক থাকে তেনে ক্ষেত্রে ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফটু ক্লিক করব। এতিয়া আইডি প্রুফ নাম্বার, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটু ইয়াতে দিব লাগিব। তারপর ফ্যামিলির ডিটেইলস, ইয়াতে মাদার্স নেম পাব, মাদার্স নেম দিব লাগিব, মাদার্স অকুপেশন অর্থাৎ মাকে কি করে ইয়াতে দিব লাগিব। সক নট অ্যাপ্লিকেবল এগ্রিকালচার বিজনেস, ডিসেসড গভর্নমেন্ট সার্ভিস, হোম মেকার, আধার প্রাইভেট সেক্টর, প্রফেশনাল রিটায়ার্ড, সেলফ এমপ্লয়েড, আনএমপ্লয়েড ইয়াতে দিব লাগিব। যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তেনে ক্ষেত্রে হোম মেকারটু ক্লিক করব। তারপর মাদার কোয়ালিফিকেশন ইয়াতে সিলেক্ট করব, পোস্ট গ্রেজুয়েশন, গ্রেজুয়েশন, নন গ্রেজুয়েট, নন, যদি একই পড়া নাই তেনে ক্ষেত্রে ইয়াতে ক্লিক করব, অন্যথা ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন এনেকই পড়েছে তেনে ক্ষেত্রে নন গ্রেজুয়েটত ক্লিক করব। তারপর মাদার্স অফিস অ্যাড্রেস এইসমূহ আপনার ফিল করব না লাগে। ইয়াতে ফাদার্স নেম দিব লাগিব, সেম ফাদার্স অকুপেশন, ফাদার্স কোয়ালিফিকেশন আর এইসমূহ ফিল করব না লাগে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার ইয়াতে দিব পারে, যিকোনো আপনি একটা ক্যান্ডিডেট দেউতাকর নাইবা গার্জেনর যিকোনো এখন কন্ট্যাক্ট নাম্বার দিব। তারপর কম্বাইন্ড ফ্যামিলি ইনকাম ইয়ারপর সিলেক্ট করে দিব লাগিব, ইয়াতে সব ইনকাম আছে, লেস দেন ওয়ান লাখ দিব লাগিব বিপিএল হলে। তারপর ইউনিভার্সাল রেজিস্ট্রেশন ডিটেইলস ইয়াতে ইফ অ্যাপ্লিকেবল যদি হয় তেনে ইয়াতে ক্লিক করব, ইয়াতে ক্লিক করার পিছত নো আছে ইয়েস আছে আপনি সিলেক্ট করব। হ্যাভ ইউ ইনরোল ইন ইউনিভার্সিটি অটোনোমাস কলেজ বিফোর, যদি হয় তাহলে ইয়াতে ইয়েস অন্যথা নোট ক্লিক করে দিব। তারপর আদার ক্যাটেগরি আছে ইয়াতে দিব লাগিব, যদি হারিয়েভাবে অক্ষম হয় ইয়াতে সিলেক্ট করে দিব লাগিব, যদি হারিয়েভাবে সুস্থ হয়ে থাকে তিনি ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবলত ক্লিক করব। তারপর ইয়াতে কাশ্মীরি মার্জেন্ট বেলেগকে আছে ইয়াতে
नट एप्लिकेबल क्लिक कर दु लगे इतने प्राइम मिनिस्टर स्पेशल स्कॉलरशिप स्कीम फॉर जे एंड के स्टूडेंट्स इतने नट एप्लिकेबल क्लिक कर दु लगे आर यू एन एक्सेप्टेबल नट नट क्लिक कर दु लगे आर यू डिपेन्डेड अफ फ्रीडम फाइटर इतने नट क्लिक कर दु लगे तार पास एक्सट्रा कैरिकुलम एक्टिविटी इतने चाहिए अपनी कौन कारिकुलम आनी कि भल पाए इतने आसने सिलेक्ट कर दु लगे इतने एड्रेस आस एड्रेस इतने सुंदरको एड्रेस आस एड्रेस फिल कर दु प्रथम एड्रेस लाइन ऑन भिलेज दु तार पास पोस्ट ऑफिस दु इतने काउंट्री दु सिलेक्ट कर ले काउंट्री आई जाए इतने सब इंडिया आस प्रथम जी लिखा आस इंडिया इंडिया सिलेक्ट कर दु इतने स्टेट आस स्टेट सिलेक्ट कर दु आसाम है आम इतने आसाम पाई आसाम सिलेक्ट कर दु तार पास डिस्ट्रिक्ट सिलेक्ट कर पिनकोड सिलेक्ट कर और पार्मानेंट एड्रेस और प्रेजेंट एड्रेस सेम थे इतने क्लिक कर दु इतने क्लिक कर दिए इतने आई जाए मैं फिल कर ना सेव एंड नेक्स्ट ऑप्शन क्लिक कर आर यू श्योर यू वांट टू सेव ओके ऑप्शन क्लिक कर तार पास अपनी स्टेप बै स्टेप इनेक सेम प्रसेस और शेष आपुन डकुमेंट्स आपलोड कर लगे आपलोड कर सबमिट ऑप्शन क्लिक कर सो इनेक अपनी पोर्टल जरिए एडमिशन लो पार वीडियो भल लगे जी पारे वीडियो बेसि बेसिक शेयर कर दी और परवर्त वीडियो पाल हमें चेनेल सब्सक्राइब कर मोर थक और जो सम्पूर्ण वीडियो लगे निश्चय कमेंट कर मैं सम्पूर्ण वीडियो नेक्स्ट वीडियो अपना लई आज लाने बाय बाय।